কথিত শিশু বক্তা মাদানিকে কারাগারে পাঠিয়েছে আদালত। এবার দেখুন বিস্তারিত। রাষ্ট্রবিরোধী এবং উস্কানিমূলক বক্তব্য এবং রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নিয়ে কটাক্ষ করার অভিযোগে গ্রেপ্তার কথিত শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার বেলা 11টার দিকে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলাম এই নির্দেশ দেন। এর আগে সকাল 7টার দিকে ডিজিটাল নিরাপত্তার আইনে গ্রেপ্তার দেখিয়েছে র্যাব। সকালে র্যাবের ডিএডি মোহাম্মদ আব্দুল খালেক বাদী হয়ে মামলাটি করেন। ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত করে অদ্বৈতপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিতর্কিত কথিত শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানির বিরুদ্ধে গাজীপুর গাসা থানায় মামলা করা হয়েছে। পরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হলে বিচারক তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে বৃহস্পতিবার সকালে ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত করে আক্রমণাত্মক মিথ্যা ভীতি উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে র্যাবের ডিএডি মোহাম্মদ আব্দুল খালেক বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা দায়ের করেন। গত বুধবার ভোরে রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটির কান্দা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুতমিশ জানান, গত 10 ফেব্রুয়ারি রফিকুল ইসলাম গাসা এলাকায় ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বক্তব্য দেন। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে র্যাব একে ডিএডি মোহাম্মদ আব্দুল খালেক বাদী হয়ে গাসা থানায় বিতর্কিত বক্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। পরে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলামের আদালতে তাকে হাজির করা হয়। আদালতের বিচারক তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। রিমান্ডের ব্যাপারে ওই পুলিশ কর্মকর্তা জানান, আজ পুলিশ তার ব্যাপারে কোনো রিমান্ড আবেদন করেনি, পরবর্তী সুবিধাজনক সময় তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে। এর আগে গত 25 মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরুদ্ধে বিক্ষোভকালে রাজধানীর মতিঝিল এলাকা থেকে রফিকুল ইসলামকে আটক করার পর পুলিশ ছেড়ে দিয়েছিল।